হ্যালো বন্ধুরা, মনে করুন আপনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় কোনো প্রাণীর বিপদ দেখলেন। আপনি সাহায্য না করলে প্রাণীটি মারাই যাবে। আপনি কি সাহায্য না করে হেঁটে যেতে পারবেন? যদি না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এপিসোডে আপনাদের সামনে এমন কিছু ঘটে চলেছে যা মনুষ্যত্বের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করার মতো। তাই নিঃসন্দেহে বলা যায় ভিডিওটি দেখার পর আপনি সত্যি ইমোশনাল হয়ে পড়বেন। তো চলুন শুরু করা যাক। এই অসহায় হরিণটির মাথায় একটি বক্স আটকে যায়। সে কিছুই দেখতে পাচ্ছিল না। সে ভাবছিল কোনো শিকারী তাকে আক্রমণ করবে, কিন্তু না, লোকটি তাকে বাঁচানোর জন্য তার কাছে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। একসময় লোকটি তার মাথা থেকে বক্সটি ছাড়িয়ে দেয় এবং সে বেঁচে যায়। দুর্ভাগা হাতিটি পানি খেতে গিয়ে এই বাঁধের নিচে আটকে পড়েছিল আর উঠতে পারছিল না। উদ্ধারকারীরা তাকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতে থাকে, তবে অনেক কষ্টের পর অবশেষে তারা হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। সাফারি পার্কে ঘুরতে গিয়ে এই দর্শনার্থীরা হঠাৎ দেখতে পায় একটি জিবরা মাটিতে পড়ে হাত পা নাড়ানাড়ি করছে। জিবরাটি পানির তৃষ্ণায় এভাবে মরতে বসেছিল। ছোট্ট এই বাচ্চা হাতিটি গর্তে পড়ে যায় আর ভাবে তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারা মানুষের কাছে গিয়ে বোঝাতে সক্ষম হয় যে তাদের সাহায্য দরকার। তখন কিছু মানুষ এক্সিকিউবেটর নিয়ে আসে এবং বাচ্চা হাতিটিকে উদ্ধার করে। তখন বাচ্চা হাতিটি সুর তুলে সেই মানুষদের ধন্যবাদ জানায়। এই বাচ্চা মানবটি এখানে আটকে যায়। চিৎকার করা ছাড়া সে আর কিছু করতে পারছিল না, কিন্তু উদ্ধারকারী তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেই থাকে এবং তারা একসময় সফল হয়। বাচ্চা বানরটি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়। এই অবলা প্রাণীগুলো কতটা মানুষের অবহেলার শিকার তার জ্বলন্ত প্রমাণ হলো এই হাড্ডিসার কুকুরটি। মানুষের কাছে এতটা অবহেলার শিকার যে মানুষকে বিশ্বাস করা তার কাছে আর সহজ ছিল না। -40 ডিগ্রি তাপমাত্রায় এই গাদাগুলো বাইরে আটকে পড়ে যায় আর একটু হলেই তারা মারাই যেত, যদি না এই লোকগুলো তাদের উদ্ধার করতে এগিয়ে আসত। এখন গাদাগুলো বেঁচে গিয়েছে। এই লোকগুলো উটের একটি বিশাল দলকে মরুভূমিতে দাঁড় করায় তাদের জীবন বাঁচানোর জন্য, কারণ আশপাশের 100 কিলোমিটারের মধ্যে কোনো পানি ছিল না। তাই তাদের পানির ব্যবস্থা করে লোকগুলো উটের জীবন বাঁচাতে সাহায্য করে। এই শিয়ালটি অনেকদিন পর্যন্ত না খেয়ে এতটা ক্ষুধার্ত ছিল, শেষ পর্যন্ত কোনো মানুষের কাছে সাহায্য নিতে তার কাছে চলে আসতে হলো। আর এই মানুষটি তা বুঝতে পেরে তার কাছে যে খাবার ছিল তা পুরোটাই তাকে দিয়ে দেয় এবং শিয়ালটি তা নিয়ে খুব দ্রুত চলে যায়। এই শিয়ালগুলো এখানে পড়ে গিয়ে কিছুতেই আর উঠতে পারছিল না। তাদের কামড়ের ভয় না করে উদ্ধার করতে আসে কিছু লোক এবং তাদের উদ্ধার করে, তবে বাড়িতে এমনটা চেষ্টা করবেন না, শিয়াল আপনার কামড়িয়েও দিতে পারে। এই কচ্ছপটিকে দেখুন, কচ্ছপটির সমস্ত শরীর শামুকে ভরে গেছে। এভাবে বেশি দিন থাকলে সে বিভিন্ন পরজীবী বাসা বেঁধে মারা যাবে, কিন্তু তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে এক লোক। তার গায়ে সব শামুক তুলে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। ক্ষুধার্ত শিয়ালটি এই লোকের ব্যাগ থেকে মাছ চুরি করে। লোকটি বিরক্ত না হয়ে বরং ব্যাগ থেকে কিছু মাছ বের করে শিয়ালটিকে খেতে দেয়, কারণ তিনি বুঝতে পেরেছিলেন শিয়ালটি খুবই ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় সে তার ব্যাগ থেকে মাছ চুরি করেছে। দুর্ভাগা এই ঘোড়াটি 10 বছর যাবৎ কোনো সূর্যের মুখ দেখেনি, কেউ তার দেখাশোনাও করেনি, আর এতদিন ধরে বন্দি থাকায় তার খুঁত 3 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। এত বড় খুর নিয়ে বেচারার হাঁটতেও কষ্ট হচ্ছিল, কিন্তু ক্যারিং এই মানুষগুলোর জন্য সে এখন দ্রুত বেগে দৌড়াতে পারে। গাড়ির একটি টায়ার গলায় আটকে গেলে সে নিঃশ্বাস নিতে পারছিল না। আর কিছুক্ষণ সে এভাবেই থাকলে সে হয়তো বা মারাই যেত। তখন তাকে সাহায্য করার জন্য এক লোক এগিয়ে আসে এবং তার গলা থেকে টায়ারটি ছাড়িয়ে দেয়। এই কুমিরটি পরিত্যক্ত এই কুয়োর ভিতর পড়ে যায়। সাহসী এই লোকগুলো তাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাকে উদ্ধারে এগিয়ে না আসলে কুমিরটি খাবারের অভাবে হয়তো মারাই যেত। এই পালকহীন ইগলটি আকাশ থেকে নিচে স্রোতের মুখে পড়ে যায়, কিন্তু যখন সে বাঁচার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন এই লোকটি তাকে বাঁচাতে এগিয়ে আসে এবং লোকটি তাকে বাঁচিয়ে দেয়। আগুন নেভানোর পর
ফায়ার সার্ভিসের লোকটি বাড়ির ভেতর একটি বিড়ালের বাচ্চাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তিনি চাইলেই বাচ্চাটিকে ফেলে রেখে আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, তিনি বাচ্চাটিকে রক্ষা করলেন। পার্কিং রোডে বিড়ালের বাচ্চাটিকে খুঁজে পায় এই লোকটি, তাকে নিজের বাসায় নিয়ে আসে, আদর যত্ন করে এবং সে তার স্বাভাবিক জীবন ফিরে পায়। পৃথিবীতে সব প্রাণীদের জীবনের মূল্য আছে, আর আমাদের সবার উচিত এই মানুষগুলোর মতো প্রাণীদের সাহায্যে এগিয়ে আসা। সেই সাথে আমাদের আশপাশের মানুষদেরও সাহায্যে এগিয়ে আসতে হবে, তাহলে কেবল আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করতে পারব। আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।